টানা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় রংপুর জেলার আলু খেতে ব্লাইট রোগ দেখা দিয়েছে ওষুধ ছিটিয়েও কোনো সুফল পাচ্ছে না কৃষক শীতে ক্ষতিগ্রস্ত হয়েছে বড় বীজতলা ছিলেন হাসান কয়েকদিন পরেই উঠবে আলু এর মাঝে টানা দুই সপ্তাহ ঘন কুয়াশার প্রভাব পড়েছে আলুর খেতে চলমান শৈত্যপ্রবাহ ও রোদ কম পড়ায় রংপুর জেলার আলু খেতে দেখা দিয়েছে ব্লাইট রোগ আলু নিয়ে দিশাহারা জেলার কৃষকেরা আলু খেতে কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাচ্ছেন না তারা কুয়াশার কারণে কিছু জমিনে এই যে দেখা আমরা বিভিন্ন রকমের রকম ব্যবহার করি কিন্তু সঠিক কাজ হয় না কৃষকের অবস্থা খুব খারাপ তারপর আপনার উড়িয়ে সারা মিউ ভেদাল চার দিন পর পর ওষুধ দিতে হইতেছে তো চার দিনে আমাদের এদিকে মনে করেন আগে সপ্তাহে যদি দিতাম সেটা একবারে যা খরচ হইতো এখন ওই খরচটা ডবল হইতেছে লেবারও বেশি লাগতেছে কৃষি কর্মকর্তারা বলছেন সামান্য কিছু আলু খেতে লেট ব্লাইট দেখা দিয়েছে তাপমাত্রা বেড়ে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলছেন তারা আমরা মাঠে তাদেরকে যেভাবে প্রতিরোধী ব্যবস্থা বা কন্ট্রোল মেজার যেগুলো আছে সেগুলো তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং তারা সেইভাবে ব্যবহার করছেন এবং আলুর যে একান্ন হাজার দুইশো পঁচাত্তর হেক্টরের মধ্যে মাত্র বিক্ষিপ্তভাবে পনেরো দশমিক এগারো হেক্টর জমিতে পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা তথ্য পেয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে একান্ন হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কর্মকর্তাদের এদিকে তীব্র ঠান্ডার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়োর বিস্তলাও জেলায় এক লাখ ছত্রিশ হাজার হেক্টর জমিতে বুড়ো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখন পর্যন্ত রোপণ করা হয়েছে এক হাজার হেক্টর জমিতে মাছরাঙা ডেস্ক